নমস্কাৰ মই এপলিনা টাইম এটৰ প্ৰতিগৰাকী দৰ্শক স্বাগতম জনাইছো আৰু এই মুহূৰ্তত পুৱাৰ প্ৰথমটো খবৰ লৈ আহিছো দেখোঁ আজি প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হৈছে পাঁচটা সমষ্টিত আজি পাঁচ ৰাজনৈতিক নেতাৰ ভৱিষ্যত নিৰ্ণয় হ'ব পাঁচটাকৈ সমষ্টিৰ পাঁচটাকৈ ৰাজনৈতিক দলৰ পাঁচটা সমষ্টিত ৰাজনৈতিক দলৰ আচলতে ভৱিষ্যত নিৰ্ণয় হ'ব কোনটো সমষ্টিত কিদৰে চলিছে ব্যস্ততা আমি দেখুৱাই যাম এই মুহূৰ্তত কিন্তু উল্লেখ কৰিব লাগিব যে আজিৰ দিনটোত প্ৰতিটো সময়তে আচলতে নিৰাপত্তা বেষ্টনি কটকটীয়া হৈ তুলিছে যিহেতু দেশৰ নিৰ্বাচন আয়োগ এতিয়া সাজু হৈ উঠিছে নিৰ্বাচনৰ বাবে আৰু প্ৰতিটো ভোটগ্ৰহণ কেন্দ্ৰতে সকলো পলিং অফিচাৰ ইতিমধ্যে সাজু ই ভি এম সাজু আৰু মাত্ৰ কেইটামান সময় বাকী আছে কেইটামান মুহূৰ্ত বাকী তাৰপিছতে আৰম্ভ হ'ব আজিৰ দিনটোৰ প্ৰথমটো দিনৰ ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া আৰু মাত্ৰ কেইটামান মুহূৰ্ত বাকী আছে ভোটগ্ৰহণ কেন্দ্ৰলৈ হয়তো এই মুহূৰ্তত ৰাওনা হৈছে ভোটাৰ অসমৰ পাঁচ লোকসভা সমষ্টিত আৰম্ভ হ'ব ভোটগ্ৰহণ আজিৰ অসমৰ পাঁচটা লোকসভা সমষ্টিত প্ৰথম পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হ'ব ইয়াৰে কোনটো সমষ্টিত কিমান ভোটাৰ ডিব্ৰুগড় মুঠ ভোটাৰৰ সংখ্যা হৈছে 16,59,588 ডিব্ৰুগড় সমষ্টিৰ অন্তৰ্গত 10টা বিধানসভা সমষ্টিত আৰম্ভ হৈছে ভোটগ্ৰহণ পাঁচটাকৈ সমষ্টিৰ ডিব্ৰুগড় সমষ্টিৰ ভিতৰত 10টা বিধানসভা সমষ্টি আৰু এই সমষ্টিটোত মুঠ পুৰুষ ভোটাৰৰ সংখ্যা কিমান পুৰুষ ভোটাৰৰ সংখ্যা হৈছে 8,09,990 আৰু মহিলা ভোটাৰৰ সংখ্যা হৈছে 8,49,563 ভোটাৰ আছে ডিব্ৰুগড় সমষ্টিৰ যোৰহাট সমষ্টিত মুঠ ভোটাৰৰ সংখ্যা কিমান যোৰহাট সমষ্টিটো 10টা বিধানসভা সমষ্টি আছে যোৰহাট সমষ্টিৰ মুঠ ভোটাৰৰ সংখ্যা 17,27,121 পুৰুষ ভোটাৰৰ সংখ্যা হৈছে 8,48,924 আৰু মহিলা ভোটাৰৰ সংখ্যা হৈছে 8,78,192 মহিলা ভোটাৰ সংখ্যা আছে যোৰহাট লোকসভা সমষ্টিটোত আৰু লখিমপুৰ সমষ্টিটোত কিমান আছে লখিমপুৰ সমষ্টিটোত মুঠ ভোটাৰৰ সংখ্যা আছে 15,77,234 আৰু পুৰুষ ভোটাৰৰ সংখ্যা হৈছে 7,86,335 পুৰুষ ভোটাৰৰ সংখ্যা আছে লখিমপুৰ বিধানসভা সমষ্টিটোত আৰু লখিমপুৰ লোকসভা সমষ্টিটোত মহিলা ভোটাৰৰ সংখ্যা আছে 7,90,882 লখিমপুৰ লোকসভা সমষ্টিত আছে আৰু একেধৰণে শোণিতপুৰ সমষ্টিত মুঠ ভোটাৰৰ সংখ্যা হৈছে 16,33,800 এইসকল লোকে আজি ভোট দিবলৈ যাব পুৰুষ ভোটাৰৰ সংখ্যা আছে 8,12,755 আপুনিও আপোনাৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ যোৱাৰ এয়া সময় আহি পৰিছে মহিলা ভোটাৰৰ সংখ্যা আছে শোণিতপুৰত 8,21,012 আৰু এইসকল লোকে আজি ভোট দিবলৈ ভোট কেন্দ্ৰত থাকিব কাজিৰঙা সমষ্টিত মুঠ ভোটাৰৰ সংখ্যা আছে 20,50,126 ভোটাৰ আছে কাজিৰঙা সমষ্টিটোত আৰু ইয়াৰে পুৰুষ ভোটাৰৰ সংখ্যা কিমান 10,24,883 কাজিৰঙা সমষ্টিত পুৰুষ ভোটাৰৰ সংখ্যা আৰু মহিলা ভোটাৰৰ সংখ্যা হৈছে কাজিৰঙা সমষ্টিত 10,25,210 এইসকল লোকে এতিয়া আজিৰ দিনটোত লোকসভা সমষ্টিলৈ ভোটদান ভোট কেন্দ্ৰসমূহলৈ যাব আৰু এইসকল ভোটাৰে নিৰ্ণয় কৰিব এগৰাকী প্ৰাৰ্থীৰ ভাগ্য আৰু মাত্ৰ কেইটামান মুহূৰ্ত বাকী আছে কোনটো সমষ্টিত আচলতে কাৰ মাজত এই যুদ্ধ চলিব এখন আকৰ্ষণীয় যিটো যুদ্ধ হ'ব লোকসভা কোন 2024ত চৰকাৰ কোনে গঠন কৰিব প্ৰতিগৰাকী ভোটাৰৰ সমৰ্থনে প্ৰতিগৰাকী ভোটাৰে নিৰ্ণয় কৰিব আজিৰ প্ৰতিগৰাকী লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থীৰ ভাগ্য এগৰাকী ৰাজনৈতিক নেতাৰ প্ৰাৰ্থীৰ ভাগ্য নিৰ্ণয় কৰিব আৰু এটা ৰাজনৈতিক দলৰ যিহেতু ভৱিষ্যত নিৰ্ণয় কৰিব পাঁচটা সমষ্টিত কোনে শেষ আহি মাৰিব সেয়া পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় হ'ব কিন্তু ভোটাৰৰ ওপৰত সম্পূৰ্ণৰূপে নিৰ্ভৰ কৰিব গতিকে আজি পাঁচটাকৈ সমষ্টিত কিমান সংখ্যক ভোটাৰ আছে কিমান সংখ্যক ভোটাৰে এতিয়া ভোট কেন্দ্ৰলৈ যাবলৈ সাজু হৈছে আমি ইতিমধ্যে সেই কথা উল্লেখ কৰিছোঁ পুনৰবাৰ আমি জনাম পাঁচটাকৈ লোকসভা সমষ্টিৰ কথা যিহেতু উল্লেখ কৰা হৈছে ডিব্ৰুগড় যোৰহাট লখিমপুৰ শোণিতপুৰ আৰু কাজিৰঙা এই পাঁচটাকৈ লোকসভা সমষ্টিত আজিৰ দিনটোত প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব এই পাঁচটাকৈ সমষ্টিত নিৰ্বাচন অনুষ্ঠিত হ'বৰ বাবে বা ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া যাতে সুকলমে সম্পন্ন হয় তাৰ বাবে নিৰ্বাচন আয়োগৰ তৰফৰ পৰা সকলো ব্যৱস্থা কৰি তোলা হৈছে ইতিমধ্যে ভোটগ্ৰহণ যিসমূহ কেন্দ্ৰ আছে প্ৰতিটো কেন্দ্ৰতে চুবুৰীয়া পিছপৰা অঞ্চলতেই হওক বা চহৰীয়া অঞ্চলসমূহতেই হওক প্ৰতিটো প্ৰান্ততে সকলো ভোট কেন্দ্ৰ সকলো নিৰাপত্তা বেষ্টনীৰ মাজত ৰখা হৈছে ই ভি এম মেচিন ইতিমধ্যে সাজু হৈ পৰিছে পলিং অফিচাৰ পলিং বিষয়াসকল ইতিমধ্যে তাত সাজু আছে ভোটাৰো ইতিমধ্যে শাৰী পাতিবলৈ সাজু আছে সকলো প্ৰস্তুতি সম্পূৰ্ণ হৈ গৈছে মাত্ৰ এতিয়া ভোটদানৰ সময় আৰু মাত্ৰ কেইটামান ক্ষণ বাকী আছে প্ৰতিগৰাকী ভোটাৰৰ হাতত মাত্ৰ আৰু কেইটামান ক্ষণ বাকী আছে তেওঁলোকে নিজৰ যি মৌলিক অধিকাৰ
সেই অধিকার সাব্যস্ত করবলে যাব এগারী প্রার্থীর ভাগ্য নির্ণয় করব। গতি বিগত সময়সমূহ যেহেতু বিভিন্নজন প্রার্থীর হয়ে অভিযোগ আসে বা বিভিন্ন দলের হয়েও অভিযোগ থাকা দেখবলে পাওয়া গেছিল। ভোটার সকলের রাজনীতি থাকা অবস্থা এগারী নেতাই হোক বা এখন সরকারেই হোক কোনো সকল সমস্যা জনতার সমাধান করার ক্ষেত্রে 100% আসলে জনতার সমস্যা সমাধান করার কিছু পরিমাণে ব্যর্থ হয়। গতি এনে ধরনের ক্ষোভ বা ক্রিয়া প্রতিক্রিয়া অব্যাহত আছে। এই ক্রিয়া প্রতিক্রিয়ার মাজতে দীর্ঘদিনিয়া যে নির্বাচনী প্রচার আছে এই নির্বাচনী প্রচারের এনেদরে দেখবলে পাওয়া গেছিল যথেষ্ট বিভিন্ন দলসমূহে নির্বাচনী প্রচার অব্যাহত রাখিছিল আর ভোটারের কাছে ভোটারের মাজলে যাবলে যথেষ্ট চেষ্টা অব্যাহত রাখিছিল আর সমান্তরালভাবে কিন্তু ভোটারে মনে মনে নিজেই বাছনি করে থাকে নিজের পছন্দের প্রার্থীগুলি বাছনি করেছে। কোনোবাই যদি দলের উপর নির্ভর করেছে কোনোবাই কিন্তু প্রার্থীগুলির উপর নির্ভর করেছে। গতি সেই ভোটারের নির্ণয় বা ভোটারের বিচার ভোটারের পছন্দর উপরে একটা বিবেক ভোটার উপরে পছন্দ করে নির্ভর করে আজির দিনট ভাগ্য নির্ণয় হব একোগাকীক রাজনৈতিক দলের প্রার্থী বা একোগাকীক রাজনৈতিক নেতার। আমি সেই দৃশ্যাঙ্ক দেখাইছো এটা প্রতিটো প্রান্তৰ পৰা আমালৈ দৃশ্যাঙ্ক আহি পৰিছে রাজনৈতিক দলসমূহৰ ভাগ্য নির্ণয়ের বাবে পলিং অফিসারসকল পলিং বিষয়াসকল নির্দিষ্ট স্থানলৈ ইতিমধ্যে রওনা হৈছে। তেওঁলোকক নির্বাচন আয়োগৰ তৰফৰ পৰা যি নির্দেশ দিয়া হৈছে সেই নির্দেশ পালন কৰি ইতিমধ্যে প্রতিগৰাকী বিষয়া কর্মচারী এতিয়া সাজু হৈ পৰিছে ভোটগ্রহণ কেন্দ্রসমূহ। আর সমান্তৰালভাৱে ৰাজ্যৰ বিভিন্ন প্রান্তৰ পৰা মহিলাই হওক বা পুৰুষেই হওক সকলো আৰক্ষীও সেই স্থানত উপস্থিত আছে নিজের কর্তব্য যাতে সুকলভাবে সম্পন্ন করব পাৰে আৰু কোনো ধরনের যাতে বেমেজালি বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি নোহাকৈ ভোটগ্রহণ প্রক্রিয়া প্রথম পর্যায়ের রাজ্যত আজি যেহেতু 19 এপ্রিল আর 19 এপ্রিলত প্রথম পর্যায়ের ভোটগ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে। গতি এই প্রথম পর্যায়ের ভোটগ্রহণ প্রক্রিয়া যাতে সুকলমে সম্পন্ন হয়ে যায় তার বাবে সকল ধরনের ব্যবস্থা করে তোলা দেখবলে পাওয়া গেছে। এনেধরণে এটা রাজ্যের প্রতিটি প্রান্ততে ব্যাপক ব্যস্ততা দেখবলে পাওয়া গেছে। লোকসভা নির্বাচনের আজি প্রথমটো পর্যায়ের নির্বাচন আর প্রথমটো পর্যায়ের ভোটগ্রহণ প্রক্রিয়া আরম্ভ হবলে আর মাত্র কেটামান ক্ষণ বাকি আছে। এই কেটা ক্ষণের পিছতে সকলে দিব পারিব নিজের বিবেক ভোট নিজের ভোটের উপর নির্ভর করে আজির দিনটির যেহেতু এগারী প্রার্থী এটা রাজনৈতিক দলের ভাগ্য ভবিষ্যৎ নির্ণয় হব। পুনের উল্লেখ করেছো আমি কোনটো সমষ্টিত আছে কিমান ভোটার আরম্ভ হয়েছে যেহেতু ভোটগ্রহণ প্রক্রিয়া। ডিব্রুগড়ত মুঠ ভোটারের সংখ্যা হয়েছে 16,59,588 ভোটার আছে। ডিব্রুগড় সমষ্টিটির মুঠতে 10টা বিধানসভা সমষ্টির আরম্ভ হয়েছে ভোটগ্রহণ আর ডিব্রুগড় সমষ্টির অন্তর্গত 10টা বিধানসভা সমষ্টিত মুঠ ভোটারের সংখ্যা আছে 16,59,588। আর সমষ্টির পুরুষ ভোটারের সংখ্যা কিমান 8,09,990 পুরুষ ভোটারের সংখ্যা আছে আর মহিলা ভোটারের সংখ্যা হয়েছে 8,49,563। একদরে যোরহাট সমষ্টির মুঠ ভোটারের সংখ্যা হয়েছেগৈ 17,27,121। যোরহাট সমষ্টির তথা বিধানসভা সমষ্টির ভিতর 17,27,121 ভোটারে আজির এগারী রাজনৈতিক নেতার এগারী লোকসভার প্রার্থীর ভাগ্য নির্ণয় করব। পুরুষ ভোটারের সংখ্যা যোরহাট সমষ্টিত হয়েছেগৈ 8,48,924 আর মহিলা ভোটারের সংখ্যা হয়েছেগৈ 8,78,192। একধরনের লক্ষিমপুর সমষ্টিটো মুঠ ভোটারের সংখ্যা হয়েছেগৈ 15,77,234 ভোটারে ভাগ্য নির্ণয় করব। আর পুরুষ ভোটারের সংখ্যা হয়েছেগৈ 7,86,335 আর মহিলা ভোটারের সংখ্যা হয়েছে লক্ষিমপুর সমষ্টিটোত 7,90,882। শোণিতপুর সমষ্টির মুঠ ভোটারের সংখ্যা হয়েছেগৈ 16,33,800 আর পুরুষ ভোটারের সংখ্যা ইয়াৰে 8,12,755 হওয়ার বিপরীতে মহিলার ভোটারের সংখ্যা শোণিতপুর সমষ্টিত 8,21,012। একধরনের কাজিরঙা সমষ্টিটোত মুঠ ভোটারের সংখ্যা হব 20,50,126। কাজিরঙা সমষ্টির কামাখ্যা প্রসাদ তাসা নেরোজি নাতিরকি এই দুইগারীর ভিতর এগারী প্রার্থীর ভবিষ্যৎ নির্ণয় করব 20,50,126 ভোটারে। পুরুষ ভোটারের সংখ্যা হয়েছে 10,24,883 আর মহিলা ভোটারের সংখ্যা হয়েছে 10,25,210। এই সকল ভোটারে আজির দিনট নির্ণয় করব এগারী প্রার্থীর ভাগ্য।